দীপালী উৎসবকে ঘিরে দেড় শত বছরের পুরনো বরিশাল মহাশ্মশানে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরীর কাউডিয়ায় নতুন বাজার আদি শ্মশানে অনুষ্ঠিত দীপালী উৎসবকে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপালী উৎসব হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ভূত চতুর্দশীর পূর্ণতিথিতে এ উৎসব হয়ে থাকে। এদিনে হিন্দু ধর্মাবলম্বীরা মহাশ্মশানে দীপ জ্বালিয়ে প্রয়াত ব্যক্তিদের স্মরণ করেন। সে সময় পুরো মহাশ্মশান আলোকোজ্জ্বল হয়ে ওঠে মোমবাতি এবং প্রদীপের আলোয়। উৎসব উপলক্ষে 7 একর 41% আয়তনের এ মহাশ্মশানে করা হবে বাহারি আলোকসজ্জা। ইতোমধ্যে স্বজনবিহীন প্রায় 500 সমাধিতে নির্দিষ্ট রং করে নতুন করে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও শেষ সময়ে প্রস্তুতি হিসেবে চলছে সমাধি সংস্কার ও ধোয়া মোছার কাজ। এটা হলে বৎসরে শ্মশান দিয়ে ফেলি বাপ মা, এই জন্য সন্তানের কর্তব্য যে বৎসরে বাবা মার বাতি শ্মশানে যেতে হয়। এটাগুলো আমার শ্বশুরের নামে এই শ্মশানটা করা হয়েছে। আর এই বর্ষরিকে আমাদের একটা উৎসব আছে শ্মশান দিয়ে ফেলি, প্রত্যেক ছেলে বা পুত্রের বউ থাক, যেই থাক মেয়ে থাক, তাদের কর্তব্য এই শ্মশান দিয়ে ফেলিটা তাদের শ্বশুর শাশুড়ির নামে বাপ মার নামে উদ্দেশ্য করে স্মরণ করে এই জায়গা মোমবাতি আগরবাতি দিয়ে প্রতি বছর পালন করা। ঐতিহ্যবাহী এ মহাশ্মশানে বাংলাদেশ সহ উপমহাদেশের অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব সহ সমাজসেবীদের প্রায় লক্ষাধিক সমাধি স্থাপন করা রয়েছে, যাতে শ্রদ্ধা জানাতে নেপাল, ভারত সহ দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। সমাধিগুলোতে মহাশ্মশানের তত্ত্বাবধানে দীপ প্রজ্বলন করা হয় উৎসবের দিন। বরিশাল মহাশ্মশানের রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি জানান, দীপাবলি উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে উপমহাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী দীপালী উৎসব। নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে জোরদার অবস্থানে থাকবে পুলিশ ও র‍্যাব। বরিশাল মহাশ্মশান এশিয়ার সবচেয়ে বৃহৎ মহাশ্মশান, এরকম শ্মশান পৃথিবীতে আছে বলে আমার ধারণা নেই। আমরা 11 তারিখ আমাদের ভূত চতুর্দশীতে পূর্ণতিথিতে আমাদের এই দীপাবলি অনুষ্ঠান হয়ে যাচ্ছে এবং আমরা প্রচলিতভাবে এই দীপাবলি অনুষ্ঠান করে যাচ্ছি।